হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি দূরেরও কাছের বন্ধুরা ভালো আছেন আল্লাহর রহমেতে আমরাও ভালো আছি আজ পারফেক্ট নিয়মে চিকেন বিরিয়ানি করব। খেতে দারুণ মজা এভাবে বিরিয়ানি ভাত রান্না করলে অনেক সুন্দর হয় আজ রেস্টুরেন্টের স্বাদে রেস্টুরেন্টের মতো করে রেস্টুরেন্টের মতন ঝরঝরা করে বিরিয়ানি ভাত রান্না করব। যারা কখনোই বিরিয়ানি ভাত রান্না করেননি ভিডিওটি পুরো দেখলে তারাও পারফেক্টভাবে সুন্দরভাবে বিরিয়ানি ভাত রান্না করতে পারবেন মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ভেজে ব্রেস্টা করে নেব হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি ভালো করে নেড়ে ভেজে নেব আমার পেঁয়াজে যখন বাদামি কালার হবে তখন আমি পেঁয়াজ উঠিয়ে নেব উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ছয় সাতটা দারুচিনি আটটা এলাচের ফল কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দেব কারণ আমি বিরিয়ানি ভাতে শুকনো মরিচ হলুদ ব্যবহার করব না পুরোটাই কাঁচামরিচ দিয়ে রান্না করব এতে করে আমার বিরিয়ানি ভাতের সাদা কালার আসবে সব কাঁচামরিচগুলো এভাবে ভেঙে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিচ্ছি স্বাদ মতন লবণ এক টেবিল চামচ টমেটোর সস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চার টেবিল চামচ বিরিয়ানি ভাতের মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এখানে দেড় কেজি পরিমাণ ব্রয়লার মুরগি আছে আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে মিশানো হলেই মাংস রান্না করা ভালো হয় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব প্রায় পানি শুকিয়ে আসছে আমার তেল ওপরে ভেসে আসছে এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে হাফ লেবুর রস মাংসের ভিতরে দিয়ে নেব ব্রয়লার মুরগির মাংসে লেবুর রস দিলে খেতে দারুণ টেস্ট হয় এভাবে আমি মুরগি মাংস রান্না করে নিচ্ছি আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি আমি থেকে পোলুয়ার চাল ধুয়ে শুকিয়ে রাখছি পলোয়ার চাল ভালো করে ভেজে নেব পোলোয়ার চাল ভালো ভাজা হলেই বিরিয়ানি ভাত ঝরঝরা হবে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার এখানে যা চাল আছে তার ডাবল পরিমাণ ফুটানো গরম পানি নিচ্ছি এখানে চাল আছে এক কেজি পরিমাণ পানি নিচ্ছি দুই কেজি ভালো করে একটু নেড়ে দিচ্ছি এক একে সব মশলা এ পর্যায়ে আমি অ্যাড করে নেব চার পাঁচটা দারুচিনির চারটা এলাচের ফল চার পাঁচটা গোলমরিচ হাফ টি স্পুন শাহি জিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা চার টেবিল চামচ গুঁড়া দুধ স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো গুঁড়া দুধটা দিলে বিরিয়ানি ভাত খেতে দারুণ লাগে এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে মাংস দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে মাংস দিলেই ভালো করে নাড়া যায় তা না হলে পরে দিলে ভাত হয়ে আসে নাড়া ভালো করে চাড়া যায় না কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর দুই টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি বিশ বাইশটা কিসমিস এভাবে দিয়ে নিচ্ছি দিয়ে নিচ থেকে নেড়ে দেব হালকা করে বেশি চাপ দিয়ে নাড়া যাবে না কারণ আমার বিরিয়ানি ভাত প্রায় হয়ে আসছে নেড়ে বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে চুলাটাকে অবশ্যই লো আছে রেখে দমে রাখবো মাঝে মধ্যে এভাবে বিরিয়ানি ভাত ছাকিয়ে দেব আমার বিরিয়ানি ভাত হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তা হাফ টেবিল চামচ চিনি দিয়ে ভেঙে নিচ্ছি ভেঙে বিরিয়ানি ভাতের ওপর এভাবে দিয়ে নেব আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরিবর্তে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন কত সুন্দর বিরিয়ানি ভাত ঝরঝরা হয়েছে অনেক সুন্দর হয়েছে খেতে দারুণ মজা এভাবে রান্না করলে অনেক সুন্দর ঝরঝরা হয় কালার কত সুন্দর হয়েছে দেখুন অনেক সুন্দর কালার হয়েছে এভাবে আপনারা বাসায় বিরিয়ানি ভাত রান্না করতে পারবেন খুব সহজেই খুব টেস্টি একটা রেসিপি আজ এই পর্যন্তই আল্লাহ